মনে ঘুমিয়েছে, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি গো। সে কি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছিল না? না গো, তখন থেকে সর্বমঙ্গলাকে সাপসাপান্ত করে চলেছে, মানে মুখে যা নয় তাই বলছে। সত্যি মাকে না আর বুঝিয়ে পারা যাচ্ছে না। কিন্তু তুমি একটা কথা বলো, মা তো এরকম ছিল না, কোনোদিনই এরকম ছিল না। সারাক্ষণ এখন নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় রাখে, কেন যে রাখে কে জানে। কেন নেগেটিভ চিন্তা ভাবনা করছে বুঝতে পারছো না? সে তো বুঝতে পারছি, মায়ের মেজো বউ মায়ের কানে কুমন্ত্র ঢোকাচ্ছে, বুঝেছো? একটা কথা বলো, সে আগে যা হয় না করতো যা করতো ঠিক আছে, কিন্তু এই কটা দিন এই বিপদের সময় একটু কুটকাছালিটা বন্ধ রাখতে পারছে না। শোনো বৌদি, এই কয়লাকে তুমি যতই ধোও না কয়লা ময়লাই থাকে। যাকে আচ্ছা, কিন্তু ওরা এতক্ষণ আসছে না কেন বলো তো? আরে আমি তো এসে গেছি, আমাকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি, দাও তো ওটা রুটির জায়গাটা। এই না, বসে পড়ো, দিয়ে দিয়েছি তোমার খাবার। আচ্ছা আচ্ছা, কিন্তু সর্বমঙ্গলা আর বোন ওরা কোথায়? ওরা এলো না তো? মনে হয় এতক্ষণে হয়ে গেছে, ওরা এক্ষুনি চলে আসবে। এই শ্রেয়া, তুমি একটু গিয়ে দেখো না। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। ও মা, এই তো এসে গেছে ওরা, এসো এসো। মা, আমার তো সালোয়ারটা ছোট হচ্ছিল, তোমার খুব সুন্দর ফিট করেছে। এই না বসো, এখানে এসো। গৌরী, একদম লজ্জা পাবে না, যেটা লাগবে বলবে, পেট ভর্তি করে খাও। না না ঠিক আছে। আহারে, মেয়েটা কতদিন পর ঘরের ভাত খাবে একটু, আর সর্বমঙ্গলাও তো কিছু খায়নি। তোমরা খেয়েছো দিদি ভাই? বাবা মা? হ্যাঁ হ্যাঁ, সবাই খেয়েছে, এখন ঘুমিয়ে পড়েছে, শুধু তোমরাই বাকি ছিলে। এক কাজ করো, আজকে সারাদিন অনেক ধকল গেল, খেয়ে দিয়ে ঘুমাও তাড়াতাড়ি। মা এখনো খুব রেগে আছেন তাই না? সে তো একটু রেগে থাকবেই বলো, এমনিতেই তো রেগে থাকে জানোই তো। তারপরে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, ছেলেকে নিয়ে চিন্তা করা ছাড়া মায়ের আর কি বা কাজ বলো। যাগে, তুমি কিছু ভেবো না, তুমি খাও। কিন্তু একটা চিন্তা রয়েই গেল, ছেলেটার পাটা সারা জীবনের জন্য ডিফেক্টিভ হয়ে গেল, ওটা যে কি করে সারবে সেটাই এখন চিন্তার বিষয়। ছেলেটা যে বড় কোনো ক্ষতি হয়নি সেটাই রক্ষে, যেটুকু ডিফেক্ট হয়েছে সেটা নিয়েও কাজকর্ম করতেই পারবে। অনিশ বরাবরই মেন্টালি স্ট্রং, ও কখনো ভেঙে পড়ে না, তবে এই নিজের শারীরিক বিষয়টা কিভাবে নেবে সেটাই আমাদের চিন্তার। তুমি একদম চিন্তা করো না, আমাদের অনিশ ঠিক সবটা সামলে নেবে, তুমি দেখো। হ্যাঁ বর্দা ভাই, আমরা সবাই থাকতে অনিশবাবুকে কিছুতেই মানসিকভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না। ওনার যেন কোনোভাবে না মনে হয় যে উনি অকেজো হয়ে গেছেন, সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেলাম, এই ভাবনাটাই ওনাকে ভাবতে দেওয়া যাবে না। আর তাছাড়া আমি বলছি, ওনার পা একদিন ঠিক হয়ে যাবেই। ওনার মতো পুণ্যবান মানুষ, যিনি মানুষের এত উপকার করেছেন, তার জীবনে ভগবান কোনো খুঁত রাখতেই পারেন না। ওনার পা ঠিক না করিয়ে আমি ছাড়ব না, পৃথিবীর যে প্রান্ত থেকে ডাক্তার আনতে হয় আমি আনবো, যেখানে নিয়ে যেতে হয় আমি নিয়ে যাব, কিন্তু অনিশবাবুর পা আমি সারিয়ে তুলবই। আমরা জানি সর্বমঙ্গলা, তুমি ঠিক পারবে, তুমি আমাদের অনিশকে কত ভালোবাসো। সত্যি কি খারাপ একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেল এই মেয়েটা। আজকে যদি ভাইয়া আর সর্বমঙ্গলা না যেত, এই বাচ্চা মেয়েটাকে কে বাঁচাতো বলো তো? শ্রেয়া ছাড় না এখন ওইসব কথা, কালকে আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না এমনিতে আমার অফিসের কাজে ওদিকে যাওয়ার কথা, তাই একসাথে দুটো কাজই করে আসবো। বলছি সর্বমঙ্গলা, গৌরী এখন বাড়ি ফিরলে অসুবিধা নেই তো? বাড়িতে ফিরলে কোনো প্রবলেম?
আমি জানি না বর্দি ভাই, আসলে আমাদের বাড়িটা তো এখনো রাজাদার কাছে বন্ধক রাখা আছে না, এখনো তো টাকা দিয়ে ওটা ছাড়াতে পারিনি। তবে ওটা আমি টাকা দিয়ে ছাড়িয়ে নেব, কোনো অসুবিধা নেই। আর আমার বনু এখন মন দিয়ে পড়াশোনা করবে বলেছে, ও আমাকে কথা দিয়েছে যে ও আর এমন কিচ্ছু করবে না যাতে আমাদের পরিবারে কোনো রকম কোনো অশান্তি হয়। আমার বনুকে তো আমার ডাক্তারি পড়ানোর ইচ্ছে আছে, এমনিতেও পড়াশোনায় খুব ভালো জানো তো, ওইসব উল্টোপাল্টা বুদ্ধি মাথায় ঢুকিয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। দেখেছো সঙ্গীতা, বলেছিলাম না নিচ থেকে আওয়াজ আসছে, সব একেবারে বসে আড্ডা জমিয়ে দিয়েছে, ঘুমটাই ভেঙে গেল। সত্যি বর বৌদি, তোমাদের জানলায় কি একটু ঠিক করে ঘুমোতে পারবো না? এত রাতে এখন কিসের উৎসব করছো তোমরা? কেন কি হচ্ছে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, ছোট বউয়ের ছোট বোন রাজকার্য করে এসছে না, গোল্ড মেডেল নিয়ে এসছে, তাই তাকে নিয়ে বিজয় উৎসব হচ্ছে দেখতে পাচ্ছি। যা বলেছ মেজ বৌদি, এমন গুণী মেয়েকে সাজিয়ে গুছিয়ে না খাওয়ালে চলে? যাকে বলে একেবারে সাদর অভ্যর্থনা। বলেছো মেজ বৌদি, এমন গুণী মেয়েকে সাজিয়ে গুছিয়ে না খাওয়ালে চলে? যাকে বলে একেবারে সাদর অভ্যর্থনা। সঙ্গীতা, তোর এত বড় সাহস হলো কোত্থেকে? এখানে আমি রয়েছি, তোর বড় বৌদি রয়েছে, তোর দিদি ভাই রয়েছে, এতগুলো গুরুজনের সামনে তুই এই কথা বলার সাহস পেলি কি করে? কিছু মনে করো না বর্দা ভাই, এই বাড়িতে গুরুজন বলে কি কেউ মানে কাউকে? তার মানে কি বলতে চাইছো তুমি? মানে এটা বলতে চাইছি যে এই মেয়েটাকে যেখানে থাকতে দেওয়া হলো আর গান্ডে পিণ্ডে গেলানো হচ্ছে, এটা কি মা জানে? না, মাকে নিশ্চয়ই তোমরা গুরুজন হিসাবে মানো, তো মা পারমিশন দিয়েছে? কে পারমিশন দিয়েছে সেটা তোমাদের কে ভাবতে বলেছে? কেন ভাববো না বর্দা ভাই, না বাবাই তো বলেছেন যে এই বাড়িতে সবার সমান অধিকার আছে, মত প্রকাশে সবার সমান স্বাধীনতা আছে, আর এখন তো সংসারে সবার সমান কন্ট্রিবিউশনও আছে। অবশ্য সংসারে আগে কে বেশি টাকা দিত সে কথা না হয় নাই বললাম, তাহলে এই ডিসপিউট মেয়েকে এই বাড়িতে কেন রাখা হচ্ছে, কেন এত আদর যত্ন করা হচ্ছে সে কথা জানার কি আমাদের অধিকার নেই? কি জানতে চাইছো তুমি? ম্যাডাম আপনি? সৌমিল মিত্র। ওহ বুঝতে পেরেছি, আপনার বাবা একটু আগে ফোন করেছিলেন সুপারকে, বললেন আপনি আসছেন, সুপার আবার আমাকে জানালেন। এত রাত্রে আপনি এখানে কেন ম্যাডাম, কোনো অসুবিধা হয়েছে? আসুন না ভেতরে একটু। 24 নম্বর কেবিনে আমার একজন পেশেন্ট আছে। 24 নম্বর কেবিন? ওই অ্যাক্সিডেন্ট কেসটা স্যার। অনিশ কাঞ্জিলাল তো ম্যাডাম? রাইট। অনিশ কাঞ্জিলাল আপনার পেশেন্ট? কিন্তু ওনার বাড়ির লোকজন তো এসেছিলেন, তারা তো কই আপনার কথা বললেন না? ওনার এখন কি অবস্থা, আই মিন কেমন আছেন উনি? পায়ে মারাত্মক চোট লেগেছে ম্যাডাম, হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, স্টিলের পাত বসাতে হয়েছে, সারতে একটু সময় লাগবে, বাট হি ইজ আউট অফ ডেঞ্জার। ও উনি আপনার কে হন ম্যাডাম? রিলেটিভ?
না উনি আমার খুব কাছের বন্ধু। ও সেটা তো আমি জানতাম না। এখন তো জানেন। ওনার জন্য যেন সব কিছু খুব স্পেশাল হয়। ওকে আই মিন কেবিন ট্রিটমেন্ট ইকুইপমেন্টস ডাইটিং সব কিছু সব কিছু সব কিছু খুব স্পেশাল চাই। অলমোস্ট এক্সক্লুসিভ হতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? শুনলেন উনি কি বললেন? ঠিক আছে ম্যাডাম, আমাদের সাধ্যের মতো যতটা করা যায় আমরা নিশ্চয়ই করব। সাধ্যের বাইরে গিয়ে যতটা করা যায় ততটা করবেন। তার জন্য যা করার হয় আমি করব। ওকে সরকারি হসপিটালের কেবিন আমি চাই 5-star হোটেলের মতো সার্ভিসিং। ওকে মানুষটা যাতে আরাম করে সুস্থ এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারে, দ্যাটস ইট ডক্টর। আমি এর থেকে আর বেশি কিছু চাই না, এটাই দেখতে চাই। না না, আপনার বন্ধু যখন যত্নের কোনো ত্রুটি হবে না, কিন্তু ওই সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরাটা সেটা একটু ভাবাচ্ছে ম্যাডাম। ভাবাচ্ছে মানে? হোয়াট ডু ইউ মিন ডক্টর? প্রপার ট্রিটমেন্ট পেলে একটা মানুষ কেন সুস্থ হয়ে উঠবে না? পায়ের কন্ডিশনটা নিয়েই ভাবছি ম্যাডাম। পা যেভাবে ড্যামেজ হয়েছে উনি বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না, একটু একটু খুঁড়িয়েই হাঁটবেন। খুঁড়িয়ে হাঁটবেন মানে কোনোদিনও নর্মালি হাঁটা চলা করতে পারবেন না? না ম্যাডাম, ওনার তো পা বাদই চলে যেত। থ্যাংক গড সেই ডিফর্মিটি থেকে আমরা ওনাকে বাঁচাতে পেরেছি, কিন্তু হাঁটার খুঁতটুকু থেকেই যাবে, কিচ্ছু করার নেই। বাকি ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওনার বাড়ির লোকেরা তো আগে আমাদেরকে আপনার কথা বলেননি, মিডল ক্লাস ফ্যামিলি, ওনাদের যেমন সামর্থ্য তেমনই বলেছেন। বাড়ির লোকের কথা ছাড়ুন, আমি যেটা বলছি সেটা করুন। যা কিছু লাগে, যা কিছু প্রয়োজন সবটা আনিয়ে নিন, কেবিনটা জাস্ট লাক্সারিয়াস করে তুলুন। আর যা এক্সট্রা খরচ খরচা আপনি বরং বিলটা রেডি করে আমার ড্যাডের অফিসে পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে। চলুন, এবার 24 নম্বর কেবিনটা কোথায়? আপনি এখন যাবেন? সরি, কি সমস্যা এখন? না মানে সমস্যা বলতে, এত রাতে তো ভেতরে কাউকে যেতে দেবার পারমিশন নেই। ওকে ফাইন, কার পারমিশন লাগবে বলুন, আমি ফোন করছি। না না, আপনাকে ফোন করতে হবে না, আপনি ভেতরে যান। শুধু ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল রাখবেন ম্যাডাম। মানে আপনাকে যে ভেতরে দেখা করতে যেতে দেওয়া হয়েছে সেটা কাউকে বলবেন না প্লিজ। ফাইন, জানাবো না, চলুন। আসুন ম্যাডাম, আপনাকে ক্যাবিনটা দেখিয়ে দিই। কি জানতে চাও সম্পর্কে বলো। তুমি তুমি একটু শান্ত হও, বসো তো, এত রাতে চেঁচামেচি করো না, বসো। কেন চুপ করবে? দাদা ভাই যা বলছে বলতে থাক। এই মেয়েটা এই মেয়েটা আমাদের বাড়ির ছোট বউয়ের নিজের বোন। হ্যাঁ, ও একটা ভুল করে ফেলেছে, সেই ভুল থেকে বাঁচানোর জন্য ওর নিজের দিদি দৌড়ে গেছে, স্বামী হিসেবে অনিশও দৌড়ে গেছে। মোদ্দা কথা হচ্ছে ওরা দুজনে মিলে মেয়েটাকে বাঁচিয়েছে। হ্যাঁ, ওকে বাঁচাতে গিয়ে ভাইয়াকে এত বড় একটা দুর্ঘটনার মুখোমুখি পর্যন্ত পড়তে হয়েছে। এত কষ্ট করে ওরা মেয়েটাকে বাঁচালো, আমরা যদি এখন ওকে আশ্রয় না দিই তাহলে তো এই পরিশ্রমটাই ব্যর্থ হল। অনিশের এই আত্মত্যাগটাকেই তো অপমান করা হয়। ছাড়ো মেজ বৌদি, মাঝরাতে জ্ঞান শুনতে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, তা কেন ভালো লাগবে? ভালো গুরুর সঙ্গে নাড়া বেঁধেছিস, এ বাড়ির কালচার শিক্ষা সব একদম ভুলিয়ে দিয়েছে। কে কত শিক্ষিত আমার জানা আছে, নাহলে পাতি MBA পাস করা ছেলেকে নিয়ে আজকাল কেউ মাতামাতি করেন না। না সঞ্জনা, ও সেই শিক্ষার কথা বলছে না,
সেই শিক্ষা দিয়ে হয়তো ভালো একটা চাকরি জোগাড় করা যায়, কিন্তু সংসারকে বেঁধে রাখা যায় না। আমার আমার বাবা মা আমাদের কি শিক্ষা দিয়েছে জানো? রাত বিরেতে যদি যদি শত্রু এসে বাড়িতে হাজির হয় তাহলে তাকে পেট ভরে খাওয়ানো উচিত, আশ্রয় দেওয়া উচিত, বাকি কথা সব পরে হবে, বুঝতে পেরেছো? আর তুমি যার পারমিশন নেওয়ার কথা বলছো না, মানে আমাদের মা, তিনি যতই রাগরাগি করুক এই আদর্শটুকু উনি মানেন। আর বাবা মা এমন শিক্ষা দিলেই সমাজ ভাইয়ার মতো একজন আদর্শ ছেলে পায়, যে অন্যের ভালোর জন্য নিজের সব কিছু ছেড়ে দিতে পারে। ভাইয়াকে দেখুনি। হ্যাঁ দেখেছি তো, দেখেছি। সবার এত ভালো চায় বলেই তো একজন ধূপকাঠি আলীকে বাড়ির বউ করে নিয়ে এলো, যাতে আমরা সবাই রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারি। কিছু মনে করো না মেজো, আমাদের বাড়ির ছোট বউ নিজে হাতে করে ধূপকাঠি বানিয়ে সেটা বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, এটা ভেবে তো আমার খুব গর্ব হচ্ছে। আমি তো আমার বাপের বাড়িতেও বলেছি এসব কথা। চুপ করো তো বড় বৌদি, তোমার বাপের বাড়ির স্ট্যাটাস আর মেজো বৌদির বাপের বাড়ির স্ট্যাটাস কি এক? আর তোমরা কার হয়ে কথা বলছো? অস্বীকার করতে পারো ছোদ্দা ভাই এমন একটা মেয়েকে বিয়ে করে এনেছে যে বাড়িতে ঢোকার পরে একের পর এক বিপদ হয়ে যাচ্ছে? আর আমি এটা মেনে নেবো যে ছোদ্দা ভাই নিজের শালিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই শেষ করে ফেলুক। আর আমার মা ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুমোতে পারছে না। আচ্ছা তোমরা বলো তো আমার মা কোন অপরাধে শাস্তি পাচ্ছে? অনিশের কথা বলছো না কেন সঙ্গীতা? ওকে ছেড়ে দিচ্ছ কেন? ও না তোমার দাদা, তুমি ওকে ভালোবাসো না? আজকে এই ধান্দাবাজ স্বার্থপর মেয়ের জন্য তো তোমার দাদার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। ও তো আর কোনোদিনও স্বাভাবিকভাবে চলতেই পারবে না, ও তো এখন প্রতিবন্ধী। মানুষটা খুঁড়িয়ে হাঁটবে, যে ছেলেটা সারাদিন ছুটে বেড়াতো সে আর ওয়াকিং স্টিক ছাড়া হাঁটতে পারবে না। সবাই ওকে সহানুভূতির চোখে দেখবে, কেউ হেল্প না করলে ও একা একা সিঁড়ি ভেঙে উঠতেও পারবে না। কার জন্য, কার জন্য এমন হলো? হ্যাঁ যার জন্য এমন হলো তাকে নিয়ে তোমরা মাথায় তুলে নাচতে পারো, আমি পারবো না। যাকগে, এখন আর ভেবে লাভ নেই এসব। এতদিন বেকার ছিল, দাদাদের ঘাড়ে বসেই খেত, যাও একটা চাকরি পেলো সেটা তো হাতছাড়া হয়ে গেল, এখন তো নিজে পায়ে দাঁড়াতেও পারবে না, বাকি জীবনটা দাদাদের ঘাড়ে বসেই খেয়ে কাটিয়ে দেবে, কি আর করা যাবে? না মেজদি ভাই, অনিশবাবু কারো ঘাড়ে বসে খাবেন না। তুমি ধূপকাঠি বেচে তার দরকার হবে না মেজদি ভাই, অনিশবাবুর জীবন তার নিজের গরজেই চলবে, ওই ভাঙা পা নিয়েই উনি একদিন উঠে দাঁড়াবেন, আর তার পাশে থাকবো আমি। অনিশবাবুর জীবনটা অত ফেলনা নয়, ওনাকে আমি কিছুতেই হেরে যেতে দেবো না। কথা জেনে রাখো মেজদি ভাই, অনিশবাবুকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলবই, এটাই এখন আমার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ আমি জিতবই।